আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সঙ্গে আছি বিপাশা মজুমদার শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ চলছে গণনা জয়ের আশাবাদ আওয়ামী লীগ প্রার্থী অসন্তোষ সালাউদ্দিনের নওগাঁ ছয় আসনে ভোট বর্জন দিনতে নোয়াখালী অভিমুখী ধর্ষণ বিরোধী লং মার্চে ফেনীতে হামলা সাংবাদিক সহ আহত ২০ ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন বাম নেতারা পটুয়াখালী ও সাভারে গণধর্ষণের শিকার দুই গৃহবধূ ধর্ষণ ও নির্যাতন রোধে দেশের বিভিন্ন স্থানে বিট পুলিশিং সমাবেশ পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু অন্যদিকে সব কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ ঢাকা পাঁচ আসনের এই উপনির্বাচনে ১৪টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ১৮৭টি যাতে মোট ভোটার ৪৭১১৯ জন সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে কোনো ধরনের গোলযোগ ছাড়াই চলে বিকেল ৫টা পর্যন্ত ভালোই আছে আল্লাহ দিলে পুলিশ ভালো আছে হইতাছে সিরিয়াল মতন সুন্দর দিতেছে সুন্দরভাবে ভোট দিতেছে কোনো ভেজাল নাই গ্যাঞ্জাম নাই নিরাপদ আর অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসে নাই আমার ভোটার হচ্ছে ৪২০ জন সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এ পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১২টা সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শনে যান আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী সেজন্য গণমাধ্যম কর্মী সহ ভোটারের কিছুটা উপস্থিতি ছিল সেখানে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কেন্দ্র ঘুরে নিজের জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানান আমি এই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগ আমি নিশ্চিত ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হব যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এবং দনিয়া কলেজ কেন্দ্র ঘুরে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ ভোটের বিষয়ে তার অসন্তোষ জানান জনগণের ইচ্ছা থাকলেও আমি সন্ত্রাসী যেভাবে ত্রাস করেছে আমি সন্ত্রাসের প্রতিটি ঘরে ঘরে যেভাবে হুমকি দিচ্ছে আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে এরপরে আর কিভাবে এই ভোট সম্পূর্ণ হবে আমি জানি না নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কোনো ভূমিকা পালন করে না নীরব ভূমিকা পালন করছে তারা তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ভোটারের উপস্থিতি তেমন একটা নেই করোনা পরিস্থিতির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা ভোটার কাস্টিং এই করোনা পরিস্থিতির মধ্যে যেটুকু আছে সেটুকু হচ্ছে স্বাভাবিক অবস্থার চেয়ে একটু কম কিন্তু কাস্টিং ভালো আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা পাঁচ আসন মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা এদিকে নওগাঁ ছয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে চলছে গণনার কাজ সকাল ৯টায় দুই উপজেলার মোট ১০৪টি ভোট কেন্দ্রে একটানা চলে এই ভোট গ্রহণ এতে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল বিএনপির শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির ইন্তেখাব আলম প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই আসনে মোট ভোটার ৩০৬৭২৫ জন নির্বাচনকে ঘিরে দুই উপজেলার মোট ১৬টি ইউনিয়নে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষিত হয় এদিকে উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু অভিযোগে তিনি বলেন বিভিন্ন কেন্দ্রে বিএনপি নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে নেতাকর্মীদের মারপিট করা হয়েছে এই নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির প্রার্থী ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সহ নয় দফা দাবিতে ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী লং মার্চে হামলা হয়েছে ফেনীতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বাম ছাত্র সংগঠনের এতে তাদের ২০ নেতাকর্মী আহত হয়েছেন এছাড়া দাগনভূঞা উপজেলা সদরেও তাদের সমাবেশে হামলার ঘটনা ঘটে এতে কমপক্ষে ১০ জন আহত হন এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে লং মার্চে অংশ নিয়ে আন্দোলনকারীরা সমাবেশ করেন তারা জানান ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন সন্ত্রাসী লাঠি ও দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে লং মার্চ পণ্ড করতে এই হামলা বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা নোয়াখালী পৌঁছে আহত নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাইজদী শহীদ মিনারে সমাবেশ করছে বাম ছাত্র সংগঠনগুলো শহীদ মিনারে সমাবেশ করে আসছিলাম কিন্তু কেন পিছন থেকে হামলা করা হলো আমাদের একজনের মাথায় বাড়ি দেওয়া হলো প্রথমে মিছিলে যারা ছিল
তাদের উপরে চৌকার থেকে শুরু করে এরকম অস্ত্রপাতি দেশ অস্ত্রপাতি দিয়ে ছাত্র ছেলে মেয়েদেরকে আঘাত করা হয়েছে। যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতারা তারা মানে হঠাৎ করে মিছিলের মাঝখানে লাঠি নিয়ে ঢুকে পড়ে এবং প্রথমে জহরদার ঘাট টিপে ধরে এবং এরপরে আমার উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। পটুয়াখালী, রাঙ্গাবালী ও সাভারে গণধর্ষণের শিকার হয়েছেন দুই গৃহবধূ। হবিগঞ্জে কিশোরী ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে স্বামী স্ত্রীকে। পটুয়াখালীতে ধর্ষণের পর ওই গৃহবধূর বাড়ির টাকা ও স্বর্ণালঙ্কা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে ঘটনা ঘটে। এদিকে সাভারে গণধর্ষণের শিকার হয়েছেন আরেক গৃহবধূ। পুলিশ জানায় এলাকার বখাটে রাজু আলী মোবাইলে নিজ ভাড়া বাসায় কাজের জন্য ডেকে নেয় ওই গৃহবধূকে। পরে রাজু ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করে ধর্ষকরা। এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। গ্রেফতার করা হয়েছে দুজনকে। অন্যদিকে আশুলিয়ার কুড়াগাঁও এবং পটুয়াখালীর কলাপাড়ায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দুজনকে আটক করে পুলিশ। এছাড়া হবিগঞ্জের নবীগঞ্জে ফুফার যৌন লালসার শিকার হয়েছে 16 বছরের এক কিশোরী। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামী স্ত্রী দুজনকে। দিনাজপুরের বিরামপুরে স্কুল ছাত্রকে ধর্ষণের অভিযোগে নাহিদ ও তার সহযোগী সুমনকে আটক করে পুলিশ। ধর্ষণ ও নারী নির্যাতন রোধে জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ পুলিশের ঊর্ধ্বতনদের। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে তারা নির্দেশনা দেন। বিস্তারিত রেস্ক রিপোর্টে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শহর থেকে গ্রামের সর্বত্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুনর রশিদের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে তিনি এ আহ্বান জানান। এদিকে নেত্রকোনায় বিট পুলিশের সমাবেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করার কথা জানান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বেগমগঞ্জের নির্যাতনের ঘটনায় পুলিশ বাহিনী দুঃখিত ও লজ্জিত। পঞ্চগড়ের বিট পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইউসুফ আলী। মুন্সিগঞ্জে একযোগে 6টি থানায় বিট পুলিশিং সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মোমেন। ঢাকা জেলা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা হয়েছে আশুলিয়ার কাঠগড়ায়। পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিট পুলিশিং সমাবেশ হয়। টঙ্গী পূর্ব থানার 43 নম্বর বিটের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফুল কবির। রাজশাহীতে আয়োজিত সমাবেশ উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সাতক্ষীরায় র্যালি ও সমাবেশের বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এদিকে মেহেরপুর নড়াইলেও হয় বিট পুলিশের নানা কর্মসূচি। মৌলভীবাজারে পুলিশ জনতা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ। পাবনাতে বিট পুলিশিং ইউনিটের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র্যালি ও সমাবেশ হয়েছে। এছাড়া ভৈরব, টাঙ্গাইল, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, খাগড়াছড়ি, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুরে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়েছে। সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী ও বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে ফরিদপুরের সদরপুরে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদরপুর সরকারি কলেজ সংলগ্ন 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল 9টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সমর্থক ও তার বিরোধীদের পাল্টাপাল্টি দুটি মানববন্ধন কর্মসূচি একই সময় উপজেলা চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ডাকা হয়। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কায় 144 ধারা জারি করা হয়েছে। 10 অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালিগালাজ করেন নিক্সন চৌধুরী। জেলা প্রশাসনকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। এসব ঘটনার প্রেক্ষাপটে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চরভদ্রাসন থানায় মামলা করেছেন নির্বাচন কমিশন। কুয়াকাটার মহিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করার অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। প্রতিনিধি জহিরুল ইসলাম মেয়রের রিপোর্টে বিস্তারিত।
দক্ষিণের মৎস্যবন্দর খ্যাত পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, নয়টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে 35 জন এবং সংরক্ষিত 3টি ওয়ার্ডের নারী আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস। বিভিন্ন রকমের মোবাইলে হুমকি ধামকি এবং আমাদের কর্মীরা যদি গ্রামে যায় তাদের উপরে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা প্রতিহিংসা পরায়ণ না। আজকে আমার প্রতিপক্ষ বহিরাগত বরগুনা জেলার থেকে, তালতলি উপজেলার থেকে অনেক লোক মহিপুরে ঢুকে গেছে। বেড়িবাঁধের ভাঙন, ভঙ্গুর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সহ এই ইউনিয়নের নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শঙ্কামুক্ত শান্তিপূর্ণ পরিবেশের দাবি তাদের। আমরা চাই তোমাদের রাস্তাঘাটটা ঠিক মতন হোক এবং নিজামপুরের ওই জায়গাটা ভোলকটা ছুটিয়ে গেছে, এটা তো আমাদের জীবনই শ্বাস করে দিয়েছে। নদী যে ভাঙনগুলো এগুলো যেন হেরা মেরামত করে সুন্দরভাবে। বাইলে পানিতে ভাসিয়ে যায় অনেক প্রার্থী হয়েছে, আমাকে কোনো সফল দেয় না। আর ভোটারদের আস্থা অর্জনে কাজ করছেন বলে জানান স্থানীয় নির্বাচন কর্মকর্তা। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ইউনিয়নের মোট ভোটার 14,769 জন, এর মধ্যে পুরুষ 7,593 এবং নারী 7,176 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে ফকির লালন শাহর 130তম তিরোধান দিবসের অনুষ্ঠান। এতে হতাশ হলেও দিনটি স্মরণে তীর্থধামে হাজির সাধু ভক্তরা। কুষ্টিয়া থেকে হাসান আলীর রিপোর্টে বিস্তারিত। উপমহাদেশের আধ্যাত্মিক পুরুষ, বাউল সম্রাট ফকির লালন শাহর 130তম তিরোধান দিবস আজ। দিনটিকে ঘিরে প্রতিবছরই মিলন মেলা বসে সাইজিদ ধামে। ভাব বিনিময়ে খোঁজে আত্মশুদ্ধি ও মুক্তির দিশা। আরেক বছরের অপেক্ষা নিয়ে ফিরে যায় আত্মিক প্রশান্তি নিয়ে। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার আনুষ্ঠানিকতা বরবাদ। প্রশাসন অনুষ্ঠান স্থগিত করায় কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে এখন স্তব্ধতা, হতাশায় আচ্ছন্ন ভক্তরা। এরকম কখনো সাইজির হয়নি, আমরা কখনো দেখিনি। দূর দূরান্ত এসেছি, এখন যদি বাবার রেস্ট দেখা না পাই আমরা, আমাদের ফেরত যেতে দুঃখ কষ্ট লাগবে। সাইজির অনুসারে তারা দিনের কাজ যে অফার দিবস 24 ঘন্টা 8 প্রহর ব্যাপী হয়, সেটা হবে এবং সেটা করা হবেই হবে। আমরা সাদর ভক্তি করার জন্য তো আসি, প্রতিবারই আসি আমরা। আপনি প্রশ্ন করছেন যে আপনারা কেন আসলেন, জানেন তো হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিদিন মানুষের জীবনে প্রেম আছে, আমাদের তাই এসেছে, আমরা তাই নিয়ে থাকি। পাগল ছাগল সব গাদিয়ে আইছে, এখন এরা সব রাস্তাঘাটে ঘুরি বেড়াচ্ছে, বসে থাকতেছে, এখন এরির অবস্থা কি। বাউল ও ভক্তরা একসাথে হলে করোনার সংক্রমণ বাড়ার সংখ্যা থেকেই লালন উৎসব বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশ এবং আমাদের লালন একাডেমির অ্যাডহক কমিটির সিদ্ধান্ত ক্রমে এবছর বৈশ্বিক করোনার মতো মহামারীর প্রেক্ষাপটে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে এই বছরের কার্যক্রমটি আমরা স্থগিত করেছি। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক মরমী সাধক ফকির লালন শাহর মৃত্যুর পর থেকে তার স্মরণে প্রতি বছরই তিরোধান দিবসে হয়ে আসছিল আনুষ্ঠানিকতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাভার উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মহানগরীতে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক। আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক স্পিকার আব্দুল মালিক উকিলের 33তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে নোয়াখালীতে। সকালে জেলা শহর মাইজদিতে মরহুমের কবরস্থান জিয়ারত করেন দলের নেতাকর্মীরা। নোয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ফরিদা খানম সাকি বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন।
গোপালগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী মনোসামাজিক প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে যশোর সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মুজিব বর্ষ উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে গ্রামীণ ব্যাংক। কর্মসূচি বাস্তবায়নে সকালে নীলফামারীতে ৬ লাখ গাছ রোপণ করা হয়। পাঁচ দফা দাবিতে বরিশাল বিএম কলেজের সামনে মানববন্ধন করেছে বরিশাল বেসরকারি কর্মচারী কল্যাণ সমিতি। এদিকে একই দাবিতে মানববন্ধন হয়েছে মানিকগঞ্জ ও টাঙ্গাইলে। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস। সংবাদ শিরোনামগুলো আরেকবার জানি। ঢাকা ৫ উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। জয়ের আশাবাদ আওয়ামী লীগ প্রার্থীর অসন্তোষ সালাউদ্দিনের। নওগাঁ ৬ আসনে ভোট বর্জন বিএনপি। নোয়াখালী অভিমুখী ধর্ষণ বিরোধী লং মার্চে ফেনীতে হামলা, সাংবাদিক সহ আহত ২০। ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন বাম নেতারা। পটুয়াখালী ও সাভারে গণধর্ষণের শিকার দুই গৃহবধূ। ধর্ষণ ও নির্যাতন রোধে দেশের বিভিন্ন স্থানে বিট পুলিশিং সমাবেশ, পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ।